বিতর্ককে যেন প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন গায়ক মাইনুল হাসান নোবেল। কলকাতার সারেগামাপা থেকে উঠে আসা আলোচিত ও সমালোচিত এই গায়ক সম্প্রতি আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। গত বুধবার 25 আগস্ট নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে দুর্গম পার্বত্য অঞ্চলের নাফাকুম জলপ্রপাতের পাশে এক নারীর সঙ্গে বসে এক ধরনের নেশাদ্রব্য গ্রহণ করছেন। নোবেল ছবিটির ক্যাপশনে লিখেছেন, গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। এটি একটি গানের কথা হলেও নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের ধারণা, নোবেল গাঁজা খাওয়ার ছবি পোস্ট করেছেন আর এই ছবিটিকে ইঙ্গিত করে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সালসাবিল ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেন, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। লজ্জিত এরকম একটি দেশে জন্মগ্রহণ করে। অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আজ থেকে কোনো নেশাগ্রস্ত স্টুডেন্ট কিংবা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না করে অথবা শাস্তি না দেয়। আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা যেখানে নিজেদের নেশাগ্রস্ত ছবি আপলোড করে এটাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে এবং বাংলাদেশ প্রশাসন এ বিষয়ে কিছু করতে অক্ষম, সেখানে অন্য জনগণকে নেশা এবং মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে হেনস্থা করার অধিকার বাংলাদেশ পুলিশ বাহিনী আর রাখে না। সালসাবিল আরও লেখেন, এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি, এমনকি যে দেশে একজন স্বামীর কাছে তার স্ত্রী নিরাপদ না, গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত। নোবেলের স্ত্রী আরও লিখেছেন, যে দেশের সম্মানিত ব্যক্তিগণ কিছু সাময়িক ফেম অর্জন করা মানুষের কোনো রকম চেকিং ছাড়াই এয়ারপোর্ট ক্রসিংয়ের ব্যবস্থা করে দেয় এবং তারা নিজেদের ইচ্ছামতো ড্রাগস বাংলাদেশে নিয়ে আসে, সে দেশে পরিমনে কেন গ্রেপ্তার হবে? যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির চোখে আমার এই স্ট্যাটাসটি পড়ে দয়া করে উত্তর দিয়ে যাবেন। এদিকে বান্দরবনে গিয়ে বেপরোয়া নোবেল আরও অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। বান্দরবনে নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিকভাবে ঘুরে বেড়ানোর পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। তার এমন আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নোবেল বুধবার রাতে এক নারীসহ বান্দরবন সদরের 3 নম্বর এলাকার থানচি স্টেশনের পাশে আবাসিক হোটেল গার্ডেন সিটিতে ওঠেন। বৃহস্পতিবার সকালে হোটেল থেকে বের হয়ে তিনি বান্দরবনের বিভিন্ন এলাকায় নেশা করে ঘুরে বেড়ান এবং এলাকাবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত 12টায় মদ পান করে হোটেলের অভ্যর্থনা কক্ষে এসে চিৎকার ও চেঁচামেচি শুরু করেন নোবেল। এ সময় হোটেলের এক বর্ডারের গায়ে হাতও তুলেন তিনি। বাধ্য হয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশ ডাকে। হোটেল গার্ডেন সিটির মালিক মোহাম্মদ জাফর বলেন, নোবেলের কাণ্ড দেখে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে রাত 3টা পর্যন্ত তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তিনি শিল্পী, তাই তাকে আমি একটি পছন্দের রুমও দিয়েছি, কিন্তু তিনি খুবই অসভ্য আচরণ করেছেন। এমনকি তিনি তথ্য গোপন করে স্ত্রী পরিচয় দিয়ে একজন নারীকে নিয়ে হোটেলে উঠেছেন। পরের দিন তাকে নিজের বোন বলে দাবি করেন। এ বিষয়ে বান্দরবন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমের কাছে বলেন, আমরা কর্তৃপক্ষের আহ্বানে হোটেলে যাই, তাকে ভোররাত পর্যন্ত বুঝিয়ে শান্ত করেছি। উল্লেখ্য, কিছুদিন আগে নিজের ফেসবুক পেজে নোবেল ম্যান থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন নোবেল। তার স্ত্রীকে নিয়ে মিথ্যা গুজব লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন এই গায়ক। এছাড়াও গায়ক, সুরকার, গীতিকার ইথন বাবু চোর অন্যের গান নিজের নামে চালাই দিছে। এই ঘটনায় গত 23 মে নোবেলের বিরুদ্ধে ধাতিরঝিল থানায় একটি জিডি করেন ইথন বাবু। এরপর তিনি নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন। সো ভিউয়ার্স, পরকিয়া মাতলামিতে বেপরোয়া নোবেল, মধ্যরাত্রে হোটেলে পুলিশ, এই প্রসঙ্গে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।